এসব কি? আর তুমি সারাদিন আজকে কোথায় ছিলে? তোমাকে অফিসে খোঁজ নেওয়া হয়েছে, তুমি সেখানে ছিলে না। তুমি কোথায় ছিলে সারাদিন? মানে কি তুমি মানে মানে কেন করতেছো? তুমি কোথায় গিয়েছিলে কেন বলছো না? হ্যাঁ, আর সারাদিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল? হ্যাঁ, আর এগুলো এগুলো কি? এইসব নোংরা বস্তু তুমি কোথায় করে নিয়ে আসছো? আমার মোবাইলে চার্জ ছিল না, তাছাড়া অফিসে যাওয়ার সময় হঠাৎ মায়ের ফোন আসে। মা বললেন ভাবি নাকি তাকে বাসা থেকে বের করে দিছে। এটা শোনার পর আমি আর থাকতে পারিনি, তাই মাকে নিয়ে আসলাম। মানে কি তুমি তোমার মাকে নিয়ে এসছো? লজ্জা নেই তোমার? তোমার ভাইয়ের ঘরে তোমার মানে কি সমস্যা হচ্ছিল? দেখো মার কি দোষ, ভাবি তো মাকে বাসা থেকে বের করে দিছে, তো আমি কি করব, মা কোথায় যাবে? তাছাড়া ভাইকে আমি অনেক বোঝালাম, ভাই বলল মাকে তোমরা নিয়ে যাও, পারলে তোমাদের কাছে রাখো, তো আমি কি করব, তাই সাথে করে মাকে নিয়ে আসলাম। কেন? হ্যাঁ কেন, এখানে কি কুমিরের ভান্ডার আছে নাকি? হ্যাঁ, মাত্র 15,000 টাকা মানে দিয়ে সারা মাসটা আমি কিভাবে কষ্ট করে চালাই সেটা তুমি জানো? সেটা শুধুমাত্র আমি জানি। এখন কি আর করার বাবা, উনি তো আমাদের মা, উনি আমাদের সাথেই থাকবেন। মা আপনি ভেতরে আসেন। না আপনি আসবেন না, তুমি এই মুহূর্তে তোমার মাকে তোমার ভাইয়ের বাসায় রেখে আসবে, তা না হলে আমি এক মুহূর্তেই বাসায় থাকবো না। আর উনি কি এমন মহারানী হয়েছে যে উনাকে তাই দিল আর উনি চলে আসলো এখানে ড্যাং ড্যাং করে? একটু লজ্জা করলো না ওনার আসতে? কি করব, তোর ভাবি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব? মা তুমি, আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি, কিন্তু তুমি মা ভিতরে আসো। আর তাছাড়া ভাই ভাবির সাহস হয় কি করে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? তুইও তো তোর শাশুড়ি ভেবে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, সেও তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুইও তো তোর বাবির মতো হয়েছিস। আমি আর এক মুহূর্ত তোর বাড়িতে থাকবো না, তোরা কি বুঝিস না? শাশুড়িও মা, তোরাও এক শাশুড়ি হবি, সেই বুঝবি। মা ভিতরে আসো। না আমি আর এই বাসায় থাকবো না। মা মা আপনি যাবেন না প্লিজ, আপনি থাকেন না, আমি আর এই বাসায় থাকবো না। আমি আপনার ছেলের মতো, তোমার জন্য এইসব হয়েছে, তুমি থাকো এখানে, আমি গেলাম।